বন্ধুরা আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে নবনিযুক্ত লোকসভা স্পিকারের নাম কী বন্ধুরা তোমরা সবাই জানো যে সতেরোতম লোকসভা ইলেকশন হয়েছে এবং সেখানে স্পিকার চেঞ্জ হয়েছে অর্থাৎ লোকসভার নতুন অধ্যক্ষ হচ্ছেন প্রকাশ বিড়লা এবং তোমাদের এটাও জানিয়ে রাখা দরকার যে প্রকাশ বিড়লা কোন জায়গা থেকে সাংসদ হয়েছেন তো তিনি রাজস্থানের কোটা রাজস্থানের কোটা সাংসদ এলাকার সাংসদ নেক্সট দু নম্বর কোয়েশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালন করা হয় তো এটি সঠিক আনসার হচ্ছে পাঁচই জুন এবং দু হাজার উনিশ সালে এর থিম কী ছিল এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এর থিম ছিল বিট এয়ার পলিউশন এর থিম ছিল বিট এয়ার পলিউশন বিট এয়ার পলিউশন এবং এটি আয়োজিত হয়েছিল চীনে অর্থাৎ এটি চীন বা চায়নাতে আয়োজিত হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডার্স রিপোর্ট অনুযায়ী সবথেকে থেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে কোন দেশে তো এটি সঠিক অ্যান্সার হবে চীন চীন আছে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে ফার্স্ট পজিশন আছে এবং সেকেন্ড পজিশন আছে আমাদের ভারত সেকেন্ড পজিশন আছে ইন্ডিয়া এবং থার্ড পজিশান আছে ইউএসএ ইউএসএ হচ্ছে থার্ড পজিশনে আছে ইউএসএ কিন্তু এগুলো জনসংখ্যার দিক থেকে ধরা হচ্ছে অর্থাৎ চীনের জনসংখ্যা এমনিতেই বেশি তাই সেখানকার ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা স্বভাবতই বেশি হবে এবং তারপরে আসবে ভারত কিন্তু যদি পার্সেন্টেজের হিসাবে দেখা হয় তাহলে সেখানে কিন্তু ফার্স্ট পজিশনে থাকবে ইউএসএ অর্থাৎ আমেরিকা কারণ আমেরিকার এইট্রি পার্সেন্ট লোক কিন্তু ইন্টারনেট ব্যবহার করে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন দু হাজার উনিশ পুরুষ সিঙ্গেল খিতাব কেছিলো তো এটি সঠিক আনসার হবে রাফায়াল নাদাল রাফায়াল নাদাল বন্ধুরা তোমাদের এটাও জানিয়ে রাফায়াল নাদাল কোন কোন দেশের প্লেয়ার তো তিনি হচ্ছেন স্পেন স্পেনের প্লেয়ার রাফেল নাদাল এবং দু হাজার উনিশ ফ্রেঞ্চ ওপেন জেতার সঙ্গে সঙ্গে তিনি এই ফ্রেঞ্চ ওপেন বারো বার অর্থাৎ টুয়েলভ টাইম জেতার রেকর্ড গড়েছেন ফ্রেঞ্চ ওপেন দু মহিলা সিঙ্গেল কে যেত তিনি হচ্ছেন অশ্লি বাটি এই অশ্লি বাটি হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক বা অস্ট্রেলিয়ার হয়ে খেলে অসলি বাটি নেক্সট সম্প্রতি কোন রাজনৈতিক পার্টি জাতীয় পার্টির মর্যাদা পেল এটি সঠিক হিসাবে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি এর সঙ্গে সঙ্গে ভারতের কিন্তু জাতীয় পার্টির সংখ্যা দাঁড়ালো আট অর্থাৎ আগে ছিল সাতটি জাতীয় পার্টির মর্যাদা প্রাপ্ত রাজনৈতিক পার্টি এখন হচ্ছে আটটি এবং তোমাদের কোশ্চেন এটাও আসতে পারে যে উত্তর পূর্ব ভারত থেকে প্রথম জাতীয় পার্টির মর্যাদা প্রাপ্ত রাজনৈতিক পার্টি কোনটি তো সেটা হবে ন্যাশনাল পিপুলস পার্টি এটি প্রতিষ্ঠাতা হচ্ছেন পি এ সাংমা অর্থাৎ এখন যে সভাপতি আছে কন্রাট সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা তার পার্টি হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি নেক্সট রায়তু বন্ধু প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে তো এটি সঠিক অ্যান্সার হবে তেলেঙ্গানা রায়তু বন্ধু প্রকল্প চালু করেছে তেলেঙ্গানা সরকার সেখানকার কৃষকদের জন্য তো বন্ধুরা এর পাশাপাশি আমরা এটাও জেনে নেব যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে আছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আছে কে চন্দ্রশেখর রাও কে চন্দ্রশেখর রাও এবং তার যে পার্টি সেই পার্টির নাম হচ্ছে পিআরএস পিআরএস অর্থাৎ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নেক্সট মাই লাইফ মাই মিশন তার আত্মজীবনী তো এটি হবে বাবা রামদেব বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের আত্মজীবনী হচ্ছে মাই লাইফ মাই মিশন এর পাশাপাশি তোমাদের এটাও জানা দরকার লেসেন লাইফ টট মি আনো এটি কার আত্মজীবনী লেসেন লাইফ টট মি আনো ইংলি এটি হচ্ছে অনুপম খের অনুপম খের বিখ্যাত অভিনেতা অনুপম খের আত্মজীবনী হচ্ছে এটা নেক্সট আন্তর্জাতিক যোগ দিবস কোন তারিখে পালন করা হয় তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে একুশে জুন একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় এবং দু হাজার নয় সালে এর থিম কী ছিল তো এর থিম ছিল যোগা ফর ক্লাইমেট চেঞ্জ সরি এটা ক্লাইমেট অ্যাকশন হবে যোগা ফর ক্লাইমেট অ্যাকশন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয় অর্থাৎ ওয়ার্ল্ড ওশেন ডে কবে পালিত হয় এটি সঠিক অ্যান্সার হচ্ছে আটই জুন এবং দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে এর থিম কী ছিল তো এর থিম ছিল জেন্ডার অ্যান্ড দ্য ওশেন জেন্ডার অ্যান্ড দ্য ওশন ছিল ওয়ার্ল্ড ওশেন ডের দু হাজার উনিশের থিম নেক্সট হচ্ছে সুদীরমন কাপ দু হাজার উনিশ কোন দেশ জয়লাভ করলো তো এটি সঠিক আনসার হবে চীন সুদীরমন কাপ দু হাজার উনিশ যে চীন এবং এটি অনুষ্ঠিত হয়েছিল চীনেই অর্থাৎ চীন দেশেই অনুষ্ঠিত হয়েছিল এবং এটি কোন খেলার সঙ্গে যুক্ত এটিও পরীক্ষায় আসতে পারে তো এটি হচ্ছে ব্যাডমিন্টন এটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন দেখো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থানগত অর্থাৎ শান্তির দিক থেকে যে সূচক সেই সূচকে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত সেটি হচ্ছে একশো একচল্লিশ ভারতের স্থান হচ্ছে একশো একচল্লিশ এবং ফার্স্ট পজিশনে আছে আইসল্যান্ড অর্থাৎ প্রথম স্থানে আছে আইসল্যান্ড নেক্সট কোশ্চেন হচ্ছে হুয়ের এক্সটার্নাল অডিটার কে যুক্ত হলেন তো এটি সঠিক আনসার হবে রীব মহর্ষি বন্ধুরা এই রাজীব মহর্ষি হচ্ছেন ক্যাগের চেয়ারম্যান অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়ারও চেয়ারম্যান আছেন এবং হুয়ের এক্সটার্নাল অডিটার হিসেবে তিনি থাকবেন দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত দু হাজার কুড়ি থেকে দু তেইশ পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের মৌসম বিভাগের ডিরেক্টর কে নিযুক্ত হলেন তো এটি সঠিক অ্যান্সার হবে মৃত্যুঞ্জয় মহাপাত্র মৃত্যুঞ্জয় মহাপাত্র হচ্ছেন ভারতের মৌসুম বিভাগ বা আই এম ডি ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টের হেড বা ডিরেক্টার নিযুক্ত হলেন এবং এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এই আইএমডির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নেক্সট হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অর্থাৎ এফএ এর প্রধান কে নিযুক্ত হলেন তো এর সঠিক অ্যান্সার হবে কিউ কিউ কিউডনগু হচ্ছে চীন দেশের নাগরিক এবং এই এফ এ ও এর হেডকোয়ার্টার আছে ইটালিতে এর সদর দপ্তর হচ্ছে ইটালি নেক্সট কোশ্চেন হচ্ছে দশতম জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ টেন্থ ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল এটি হবে ত্রিপুরার রাজধানী আগরতলা বন্ধুরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী আছে বর্তমানে বিপ্লব দেব বিপ্লব দেব হচ্ছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হচ্ছে রমেশ ব্যাস রমেশ ব্যাস হচ্ছেন ত্রিপুরার রাজ্যপাল কোশ্চেন হচ্ছে জি সেভেন জি সেভেন দু হাজার উনিশ কোথায় অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এটা সঠিক আনসার হবে ফ্রান্স অর্থাৎ জি সেভেন অনুষ্ঠিত হবে ফ্রান্স এবং এটি হচ্ছে জি সেভেনের পঁয়তাল্লিশতম সম্মেলন ফর্টি ফিফথ এবং এই জি সেভেন কান্ট্রিগুলো যেগুলো আছে আমি বলে দিচ্ছি কানাডা ফ্রান্স জার্মানি ইউএসএ জাপান ইউকে এবং ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন নেক্সট হচ্ছে এশীয় সামিট দু হাজার উনিশ কোথায় অনুষ্ঠিত হবে তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে কিরগিস্তান বন্ধুরা এশীয় এর পুলফং হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন টোটাল আটটি দেশ এর সদস্য আছেন এবং তিনটি অবজারভার আছে ইউরেশিয়া থেকে আটটি দেশ এবং তিনজন বা তিনটি অবজারভার আছে ইউরেশিয়া থেকে এবং এই এশীয় সদস্য দেশগুলি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান চাইনা কাজাকিস্তান কিরগিস্তান রাশিয়া তাজিকিস্তান এবং উজবেকিস্তান নেক্সট হচ্ছে এলিফেন্টা মহোৎসব কোথায় আয়োজন করা হল তেটি আয়োজন করা হলো মুম্বাইয়ে এলিফেন্টা মহোৎসব মহারাষ্ট্রের মুম্বাইয়ে আয়োজন করা হলো বন্ধুরা এটা যে মুম্বাই ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন আছে তারাই কিন্তু এটার আয়োজন করে মুম্বাইয়ের পর্যটনকে আরও উন্নত এবং আকর্ষণীয় করে তোলার জন্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন দুটি দেশের মধ্যে অপারেশন সাংরাইজ টু সংগঠিত হলো সেটি হবে ভারত ও মায়ানমার বন্ধুরা মণিপুর নাগাল্যান্ড ও আসাম বর্ডারের লাগোয়া যেসব টেরেরিস্ট বা আতঙ্বাদী সংগঠনগুলো আছে তাদেরকে টার্গেট করেই এই অপারেশন করা হয় ভারত ও আমের মায়ানমারের মধ্যে নেক্সট হচ্ছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রূপে নিযুক্ত হলেন তো এটি সঠিক উত্তর হবে ডি এন প্যাটেল ডি এন প্যাটেল হচ্ছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট হচ্ছে ভারতের প্রথম স্পেস এক্সারসাইজের কী নাম রাখা হয়েছে তো ভারতের প্রথম স্পেস এক্সারসাইজের নাম রাখা হয়েছে ইন্দ স্পেস এক্স অর্থাৎ ইন্দ থেকে ইন্ডিয়া স্পেস এবং এক্স থেকে এক্সারসাইজ এটা শর্ট ফর্ম করে করা হয়েছে ইন স্পেস নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার পিঙ্ক সাথী প্রকল্প চালু করেছে তো এটির সঠিক অ্যান্সার হবে কর্ণাটক কর্ণাটক পিঙ্ক সাথী যে প্রজেক্ট বা প্রকল্প চালু করেছে বন্ধুরা তোমরা জানতে হবে যে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে আছেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এইচ কুমারস্বামী এবং রাজ্যপাল হচ্ছে এবং রাজ্যপাল হচ্ছেন ভাজুভাই ভাল্লা ভাজুভাই ভাল্লা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটি কে লিখেছেন তো এটি এই বইটি লিখেছেন আশিস রায় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটি লিখেছেন আশিস রায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রাফিক ইন্ডেক্স দু হাজার আঠেরো অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ভিড়যুক্ত বড় শহর কোনটি তো ভিড়যুক্ত শহর পৃথিবীর মধ্যে হচ্ছে মুম্বাই মুম্বাই ফার্স্ট পজিশান আছে ক্রাউডেড সিটি হিসাবে এবং সেকেন্ড পজিশান আছে বগোটা অর্থাৎ কলম্বিয়ার বগোটা আছে সেকেন্ড এবং ভারতের আরও একটা স্টেট আরও একটা শহর নিউ দিল্লি নিউ দিল্লি আছে চার নম্বর পজিশান চার নম্বর পজিশান আছে নিউ দিল্লি ফার্স্ট আছে মুম্বাই এবং দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়ার বগোটা নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান কে হলেন এটির সঠিক আনসার হবে রাকেশ মুখিজা রাকেশ মুখিজা হচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান এবং এমডি ও সিইও আছেন অমিতাভ চৌধুরী এমডি ও সিইও আছেন এক্সিস ব্যাংকের অমিতাভ চৌধুরী এবং হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অর্থাৎ সদর দপ্তর হচ্ছে মুম্বাই নেক্সট কোশ্চেন দেখো আইবির নতুন ডিরেক্টর কে নিযুক্ত হলেন তো আইবির নতুন ডিরেক্টর নিযুক্ত হলেন অরবিন্দ কুমার আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এছাড়াও র রয়ের ডিরেক্টর চেঞ্জ হয়েছে রয়্যাল ডিরেক্টর হচ্ছেন সামন্ত গোয়েল এনআইএ এনআইএর ডিরেক্টর হচ্ছেন যোগেশচন্দ্র মোদি এবং সিবিআই সিবিআই এর ডিরেক্টর সেন্ট্রাল ব্যুরো অনভেস্টিগেশনের ডিরেক্টর হচ্ছেন ঋষি কুমার শুক্লা ঋষি কুমার শুক্লা নেক্সট দেখো ফেমিনা মিস ইন্ডিয়া দু উনিশ কে হলেন তো ফেমিনা মিস ইন্ডিয়া দুর্নীতি হলেন সুমন রাও তিনি হচ্ছেন রাজস্থানের রাজস্থানের সুমন রাও ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার উনিশ খেতাব জিতেছেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দু হাজার ছাব্বিশ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার ছাব্বিশ শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইটালি ইটালিতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশের শীতকালীন অলিম্পিক এছাড়াও বন্ধুরা তোমরা জেনে রাখা দরকার যে দু হাজার আঠেরো সালে কোথায় হয়েছিল তো দু হাজার আঠেরো সালে হয়েছিল সাউথ কোরিয়া সাউথ কোরিয়াতে হয়েছিল দু হাজার আঠেরো সালে এবং দু হাজার বাইশ সালে হবে চায়না চীনে হবে দু হাজার বাইশ সালে এবং এই যে অলিম্পিক কমিটি যে আছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর হেডকোয়ার্টার হচ্ছে লুসানে হেডকোয়ার্টার হচ্ছে লুসানে এল ইউডলএস এ এন ই সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেড আছেন প্রেসিডেন্ট আছেন থমাস বাক থমাস বাক এবং আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতীয় কোস্ট গার্ডের নতুন ডিরেক্টর কে হলেন অর্থাৎ ভারতীয় যে উপকূল রক্ষী বাহিনী আছে তার ডিরেক্টর কে হলেন সেটি হচ্ছে কে নটরাজন কে নটরাজন হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আমার কোয়েশ্চেন অ্যানালাইসিস যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার ও কমেন্ট করতেও ভুলো না Thank you.